দীর্ঘ 46 ঘন্টা পর বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকিচিনের কবল থেকে উদ্ধার হওয়া ব্যাংক কর্মকর্তা নিজামউদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টায় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা নিজামউদ্দিনের বড়বোনের কাছে তাকে হস্তান্তর করে। এর আগে সন্ধ্যা 7টার দিকে নিজামউদ্দিনকে রুমা অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল বান্দরবন সদরের র‍্যাব কার্যালয়ে। সেখানে অন্তত তার সাথে 3 ঘন্টা কথা বলেন র‍্যাব কর্মকর্তারা। তাদের সাথে যোগ দিয়েছিলেন সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত মুক্তিপণের মাধ্যমে নাকি অভিযান চালিয়ে তাকে মুক্ত করে আনা হয়েছে সে বিষয়ে র‍্যাব কর্মকর্তারা সুস্পষ্ট করে কিছু বলেননি। এখন তো সে মুক্তি পেয়েছে, তার ট্রিটমেন্ট বা ট্রমা এজেতেও যদি কোনো প্রবলেম থাকে সে ব্যাপারে ব্যাংক তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের শাখাগুলোতে ব্যাংকের পক্ষ থেকে যে নিরাপত্তা রাখার ব্যবস্থা নির্দেশনা আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে আমাদের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের প্রত্যেকটা শাখা খোলা আছে এবং 3টা শাখা যেখানে কিছুটা ঝুঁকি আপাতত বিবেচনা করা হচ্ছে, যেমন আমাদের রুমা শাখা, তারপরে বংশরী আর হতেছে থানচি, এই 3টি শাখার লেনদেন আমাদের বান্দরবান শাখা থেকে করা হচ্ছে এবং কোনো শাখায় কিন্তু বন্ধ নেই। আমাদের এখন বান্দরবান থেকে আমরা সেই লেনদেন সব ধরনের সার্ভিস দিচ্ছি এবং এটা শীঘ্রই আবার ওই 3টি শাখাতেও আমরা লেনদেন শুরু করব। দুর্গম পাহাড়ি শাখাগুলোতে আমাদের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা আছে এবং সামনে আমাদের লোকাল যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর্মি পুলিশ র‍্যাব আছে, তাদের সাথে আলোচনা করে আমরা সেই ব্যবস্থাগুলো আমরা নেব। তবে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে এডেনপাড়া এবং বেতেলপাড়া এলাকায় সারাশি অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী। প্রথম পর্যায়ে অন্তত 1 ঘন্টা বেতেলপাড়া সহ পুরো পাহাড়ি এলাকা 1 ঘন্টারও বেশি সময় ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন দিয়ে বেতেলপাড়া এডেনপাড়া সহ পুরো আশপাশের পাহাড়ি অঞ্চল পর্যবেক্ষণ করে সেনা সদস্যরা। এরপর শুরু হয় সারাশি অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যৌথ বাহিনী সারাশি অভিযানের মুখে কুকিচিনের সদস্যরা ব্যাংক কর্মকর্তা নিজামউদ্দিনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে দুপুরের দিকে কুকিচিনের সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মঙ্গলবার রাতে কুকিচিন সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল রুমা সোনালী ব্যাংকে। টাকার ভল ভাঙতে না পেরে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংক ম্যানেজার নিজামউদ্দিনকে এবং 14টি অস্ত্র। র‍্যাব কর্মকর্তারা সমঝোতার মাধ্যমে নিজামউদ্দিনকে উদ্ধার করলো। লুণ্ঠিত অস্ত্র ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বা উদ্ধার করা যায়নি। এদিকে থানসি এলাকায় সন্ধ্যার পর থেকে শুরু হয়েছিল প্রচণ্ড গোলাগুলি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে সন্ধ্যে 7টার দিকে পাহাড়ি অঞ্চল থেকে থানসি থানা এবং বাজারসহ আশপাশের এলাকায় তীব্র গুলিবর্ষণ শুরু করে কুকিচিন সদস্যরা। পুলিশ এবং বিজিবি তার পাল্টা জবাব দেয়। প্রায় 1 ঘন্টা পর্যন্ত অন্তত 500 রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এই সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রাত 9টার দিকে পুলিশি তৎপরতার মুখে পিছু হটতে বাধ্য হয় কুকিচিন সন্ত্রাসীরা। কমল দে, সময় সংবাদ, বান্দরবান।